Hi, this is Dinok with Adnan, Kathmandu, Nepal. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে এই মুহূর্তে শুরু হচ্ছে ব্লক টু, মানে ডে টু, 3rd April। সো প্রথমেই যেটা করব, যেহেতু এটা আপনাদেরকে আগের ব্লগে বলছি যে বাজেট হোটেল, তারপরেও এই বাজেট হোটেলে ব্রেকফাস্ট আছে, হয়তো বুফে নাই, কী ধরনের ব্রেকফাস্ট আছে সেটা উপরে দেখতেছি, তো এটার উপরে রেস্টুরেন্ট। তো ব্রেকফাস্ট দিয়ে ব্লগ টু শুরু হচ্ছে, তারপরে সারাদিনের বিভিন্ন অ্যাক্টিভিটি যা হয় না হয় সব কিছু আমি এই ভিডিওটার ভেতরে ইনকর্পোরেট করব। তো চলেন যাই, ব্রেকফাস্ট দিয়ে শুরু হোক। দুর্ঘটনা একটা ঘটছে, সেটা হচ্ছে আমরা এত টায়ার্ড ছিলাম কালকে যে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য উপরে গিয়ে দেখছি ব্রেকফাস্ট ক্লোজ। এই কারণে আমরা নিচে নামছি, নিচে নেমে হোটেল থেকে জাস্ট 1 মিনিট ওয়াকেই একটা ক্যাফে পাইছি, রেভলিউশন ক্যাফে। এই রেভলিউশন ক্যাফের এই এন্টায়ারটাই হচ্ছে ব্রেকফাস্ট মেনু। তো এইখান থেকে আমরা যেটা আমেরিকান ব্রেকফাস্ট হয়, যে আপনার ব্রাউন ব্রেড, ডিম আর কি, এনি কাইন্ড অফ গ্রিল পটেটো, বাটার, এগুলো দিয়ে অ্যান্ড কফি, টি কফি, এগুলো দিয়ে একটা ব্রেকফাস্ট অর্ডার করছে। এটা প্রাইস হচ্ছে 320 নেপালি রুপি। সেটা আসুক, আসলে দেখাচ্ছে। ব্রেকফাস্টের শুরুতেই চলে আসছে কফি, মানে আমার ফেভারিট ব্ল্যাক কফি। দেখি ব্যাপক স্ট্রং, মনে হচ্ছে এই একটাতেই সারাদিন চলে যাবে। দেখি নেক্সট কী আসে। চলে আসছে নাস্তা, তো এই হচ্ছে ব্রাউন ব্রেড, ব্রাউন ব্রেড অর্ডার করছি আমরা। এটা হচ্ছে গ্রিল পটেটো অমলেট, এটা আমাদের দেশি স্টাইলে, একটু পেঁয়াজ একটু মরিচ দিয়ে অমলেটটা করতে বলছি। তো বাটার অ্যান্ড এই জ্যামটা হচ্ছে হাউস মেড জ্যাম, এখানে ওদের রেস্টুরেন্টেই বানানো। এটা একটু ব্ল্যাক পেপার এটা দিয়ে দিন, properly toasted bread. Okay, so এই হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে 320 নেপালি রুপিস। তো ব্রেকফাস্ট করি, নেক্সট কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আবার কথা। ব্রেকফাস্টের পরে হ্যালো ট্রাভেলস থেকে আমাকে একটা সাইট সিইংয়ে নিয়ে আসছে, আসলে এরপরে আরও সাইট সিইং আছে, তার মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে চোবার। অ্যান্ড চোবারে একটা মিথ আছে কথিত, যে এদিকে একটা ক্যানেল আছে, রাজা মঞ্জুশ্রী উনি তার যে তলোয়ারি ছিল সেই তলোয়ারি দিয়ে এই ক্যানেলটা নাকি তৈরি করছে। তো আমরা এই জায়গাটা একটু হালকা ঘুরে দেখব যে কীরকম দেখতে, ক্যানেলটাও দেখবো, চলেন যাই। এই চোবারতে
ছোবারে আপনার ওয়াটারফল আছে, যে ক্যানেলের কথা বলতেছিলাম আমরা, আবার এখানে রিভারও আছে একটা। এটা ছাড়াও কেভ আছে এখানে অনেকগুলা, অ্যান্ড কেভগুলো অনেকগুলোই এখন শাটডাউন করে দিছে ওরা, কারণ কেভের ভিতরে নেমে অনেক সময় ট্যুরিস্টদের সাফোকেশন হয়, সাফোকেশন থেকে অনেকে মারাও গেছে এখানে, দ্যাট ইজ ওয়াই এগুলো ক্লোজ। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এত খাড়া পাহাড়, এটা নাকি একটা পপুলার সুইসাইড পয়েন্টও। এখান থেকে এই যে পানির স্রোতগুলো যে আমরা দূর থেকে দেখতেছেন, পানির স্রোতগুলো এইদিকে আসতেছে, পানির আওয়াজটাও নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এদিক দিয়ে, এবং খুবই সাংঘাতিক স্রোত দেখা যাচ্ছে ওইদিকে, এবং এইটা কিন্তু ঘুরে ওই দিকে চলে গেছে, ওই যে একটা জিনিস হচ্ছে এই যে এইখানেও কিন্তু আপনার গুহা দেখতেছি, অনেক বেশ বড় বড় গুহা। তো এইটার একদম নিচে নেমে ওই পানির কাছে পর্যন্ত যাওয়া যায়, বাট আমি অত দূর নামবো না, কারণ এটা উঠতে অনেক কষ্ট, সো আমি হয়তো নামবো না। বাট যারা অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা এসে ওইখানে নিচে পর্যন্ত যেতে পারেন। নিচে সম্ভবত একটা লেক আছে, সেই লেকটাও একটা টুরিস্ট স্পট, দেখার মতো জায়গা। একই সাথে মানে চোবারের এখানে আপনি যে টিকিটটা কাটবেন ওই টিকিটটা দিয়ে একই সাথে সম্ভবত উঠবেন। আর এখানে যে ব্রিজটা আছে, ব্রিজটার সাথে কিন্তু ওই যে ন্যারো ওয়াকিং ব্রিজ পাশে একটা, দেখে আমি ওই পর্যন্ত যেতে পারি কিনা বিনার কথা। ওইখানে আপনাদেরকে বলতেছিলাম যে একটা লেকে যাবো এরপরে একই টিকেটে হয়তো, বাট ওইটা আসলে ভুল ইনফরমেশন ছিল, একই কম্পাউন্ডে না, আমাকে নিয়ে আসছে আরেকটু দূরে আরেকটা কম্পাউন্ডে, খুব বেশি দূর না, 1.5 কিলোমিটার মতো দূরে। এই লেকটার নাম হচ্ছে টোদা লেক, অ্যান্ড টোদা লেকে একটা মিথ আছে, নেপালে কিন্তু প্রচুর মিথ প্রচলিত, তো তার মধ্যে এই লেকটার মিথ হচ্ছে মনসা দেবী, তারা বিলিভ করে যে সে এইখানেই থাকে, এই লেকের মধ্যেই আছে, সো তারা এইখানে এসেই তাদের পূজা অর্চনা, এই 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 দেবীর পূজা অর্চনা তারা এখানেই করে। আমরা একটু ঘুরে টুরে দেখি এখানকার। এগুলো হচ্ছে সয়াবিন, কত মানি 50 নেপালি রুপি। আচ্ছা ওইখানে লেকের টিকিট কাটতে হবে, এখানে অনেক মাছকে খাওয়ানোর জন্য এখানে অনেক কিছু আছে, এখানে মুড়ি, তারপরে সয়াবিনের মতো, এখানে মাছ খাওয়ায় লোকজন মাছকে। আর এই মাছ খুব ইন্টারেস্টিং, এখানে বড় বড় মাছ, রুই মাছ, তারপর এই মাছটাকে দেখে তো আমার কাছে মহাশোল মাছের মতো মনে হচ্ছে, মহাশোল আমার খুব প্রিয় একটা মাছ। যদি এই জায়গাটায় এই সমস্ত বলা ঠিক হচ্ছে কিনা জানি না, বলি প্লিজ, আমি আমার মাছ খাওয়ার প্ল্যান করছি। টোদা লেকটা আপনাদেরকে দেখালাম, এখন যাব হচ্ছে কীর্তিপুর। কীর্তিপুর হচ্ছে নেওয়ারি পিপল, যারা নেওয়ারি কালচারটা এখন যদি নেপালে দেখতে চান আপনি তাহলে কীর্তিপুরে যেতে হবে। এখন কথা হচ্ছে নেওয়ারি কালচারটা কী, নেওয়ারি পিপল বলা হয় হচ্ছে যে এই কাঠমান্ডু, এই কাঠমান্ডু ল্যান্ডের যারা আদি অথেন্টিক পিপল তারা হচ্ছে নেওয়ারি, তো তাদের কিছু কালচার আছে সেটা আমরা দেখতে যাব হচ্ছে কীর্তিপুর, এবং কীর্তিপুরে হচ্ছে নেওয়ারি অথেন্টিক ফুড পাওয়া যায়, সো সেটাও আমরা ওইখানে খাবো, তো এই সব মিলে আপনাদেরকে দেখাবো, চলো।
কীর্তিপুরে আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানকার ফুড এবং কালচার এটা আপনাদেরকে দেখাবো। তো এখানে হ্যালো ট্রাভেলস থেকে আমাকে প্রথমেই যেটা বলা হলো যে অলমোস্ট 2টা বাজে, সো লাঞ্চ টাইম। এটা হচ্ছে লেওয়া লাহানা রেস্টুরেন্ট, এটাতে আমরা আগে লাঞ্চ করব, করে দেন এখানে টেম্পল অ্যান্ড অন্যান্য জিনিসপত্র দেখব। আচ্ছা, এই রেস্টুরেন্টের একটা ইনফরমেশন খুবই ইন্টারেস্টিং হচ্ছে, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন রেস্টুরেন্ট না, এই যে নেওয়ারি কমিউনিটি আছে এই এন্টায়ার কমিউনিটি এই রেস্টুরেন্টটাকে হোল্ড মানে ওন করে। তো এখানে হাড়ি পাতিল দেখে মনে হচ্ছে খুবই কালচারাল একটা কিছু এখানে আছে ভিতরে, দেখি চলেন কি কি আছে। ওকে, এই এই এইটা হচ্ছে মেনু, অ্যান্ড মেনুতে একটা বড় পার্ট কিন্তু হোল্ড করে আছে বাফেলো মিট। মানে এখানে বাফেলো মিট দিয়ে অনেক কিছু হয়, মানে বাফেলো মিট তো পাওয়াই যায়, এর সাথে সাথে স্পাইনাল কর্ড, তারপরে আপনার টাং, ইয়ার ফ্রাই, ইয়ার কারি, এখানে। আচ্ছা, তা আমি একটু এখানে ডিসকাশন করি, আমার গাইড টাইড যারা আছে তাদের সাথে একটু ডিসকাশন করি, করে আমি একটা মেনু সেট করি, করে আপনাদের সাথে দেখাবো যে কী কী অর্ডার করলাম, কী কী আসলো। ওকে, অর্ডার এখানে খুবই ক্রিটিক্যাল। তারপরেও একটু বলি যে এখানে চিড়া দেয়, এই যে চিড়া রাইসের বদলে এখানে চিড়া, অ্যান্ড এইটা হচ্ছে আলুর দমের মতোই একটা ইয়ে, এটা হচ্ছে সয়াবিন, এটা হচ্ছে গ্রিল বাফেলো, অ্যান্ড এখানে একটা ডিম, অ্যান্ড এগুলো হচ্ছে ভেজিটেবল, এটা শাক, অ্যান্ড এইটাও ভেজিটেবল কাইন্ড অফ, অ্যান্ড টু, এবং এটা তেলে ভাজা একটু ব্রেডের মতো, এই যে তেলে ভাজা। চিড়াটা এভাবে খাবো, সয়াবিন ফ্রাইড অ্যান্ড ক্রিসপি, আমরা এখানে বাফেলো টাং এবং ইন্টেস্টাইনও অর্ডার করছি, যেটা ইন্টেস্টাইনের ভিতরে বোন মেরু দিয়ে একটা প্যাকেজ করায় ওরা, ওইটা অর্ডার করছি, ওইটা আসলেও আপনাদেরকে দেখাবো। একটু গ্রিন মিট এটা একটু দেখাই, এটা প্রবাবলি অসম্ভব স্পাইসি, এটা কিন্তু কোল্ড সার্ভ হয়েছে, মানে এমন না যে খাবারটা গরম গরম সার্ভ। এগুলো হচ্ছে আদা, আদা কুচি, টাং আসুক, তারপরে এটা হচ্ছে বাফেলো মোমো, এটা হচ্ছে মাস্টার্ড মানে কাসুন্দি টাইপের একটা সস, এইটার প্রাইস হচ্ছে 150, 150-তে 10-পিস মোমো এখানে, অ্যান্ড এইটার প্রাইস ছিল 200 নেপালি। এটা ডেফিনেটলি অনেক গরম হবে, তারপর একটু দেখি আমার কমিউনিটিতে নেপালের পোস্ট আসার পরে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে মোমোটা যেন আমি দেখাই, সো দিস ইজ দ্য মোমো।
পুরোই একটা আস্ত বাফেলো স্টাফিং ভেতরে। আরো দু একটা আইটেম আসতেছে, আসলে দেখাচ্ছি। এটা হচ্ছে বাফেলো টাং, এটা টুপিক দিয়ে আপনাকে ইয়ে করতে হবে, ফ্রাই। ফ্রাইড অ্যান্ড চুই। এইটার প্রাইস হচ্ছে 160, বাট এইখানে সব কিছুই কিন্তু ঘুরাই ফিরে একটু ওভার স্পাইস। এইটা হচ্ছে বাফেলো ইন্টেস্টাইন এর ভিতরে বোন মেরু দিছে, দিয়ে এটাকে পেঁচায়, দেন এটা ডিপ ফ্রাই। এটা একটু দেখি, সো রিচ, সো রিচ। এখানে খাবার শেষ, এখন আমরা নেওয়ারি কালচার বিভিন্ন এইদিকে আশপাশে যা আছে সেগুলো একটু দেখবো, দেন তারপর আবার ডিনার দেখাবো আপনাদের। পা উঠায় উঠায় স্টেপ দিতে হবে। আমরা কীর্তিপুরের সবচাইতে টপ পয়েন্ট যেটা, সেই পয়েন্টে যাচ্ছি, এবং এইখানে একটা টেম্পল, এই টেম্পলটা আমরা দেখব। এবং আপনাদের মনে হতে পারে এই যে এত কিছু আমি কিভাবে খুঁজে বের করতেছি, আসলে খুঁজে আমি বের করি নাই, এগুলো সবই হ্যালো ট্রাভেলস আমাকে দেখাচ্ছে। সো আপনারা হ্যালো ট্রাভেলসে যদি এগুলো দেখতে চান, হ্যালো ট্রাভেলসে কন্ট্যাক্ট করলে এটা পুরো ট্যুরটা আপনারা করতে পারবেন। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট ফেসবুক পেজ দিয়ে দেবো, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, হাইয়েস্ট পয়েন্ট অফ কীর্তিপুর, এইদিকেও দেখা যাচ্ছে কাঠমান্ডু সিটি পুরোটা। এদিকে আমরা গিয়ে দেখি, চারিদিকেই আসলে ঠাকুর বসানো আছে, এবং জায়গাটা খুব স্থির, ঠান্ডা, আইসোলেটেড, শান্ত জায়গা। এই যে বেলটা আছে, এটা হচ্ছে অ্যালার্ম বেল, মানে আমরা এখন মোবাইলে অ্যালার্ম দিই না, কীর্তিপুরের লোকজনকে ডাকার জন্য এই অ্যালার্মটা ইউজ করা হতো।
ওই টেম্পলটার পাশেই এখানে আরেকটা টেম্পল যেটা খুবই ফেমাস আমার গাইডের কথা মতো ফেমাস, এটার নাম হচ্ছে বাঘ ভৈরব, মানে কীর্তিপুরের খুবই ফেমাস আরেকটা টেম্পল। এটাও আমরা একটু রাউন্ড দিই একটু আপনাদের দেখি। এটার একদম উপরে অনেকগুলো অস্ত্র ঝুলানো আছে, মানে দেশীয় অস্ত্র এখানকার। এই অস্ত্রগুলোর ইতিহাস হচ্ছে কীর্তিপুরের রাজা যখন তার অপোনেন্টের সাথে যুদ্ধ হয়েছিল এবং এখানে যখন অপোনেন্ট আত্মসমর্পণ করছে তখন তাদের যত অস্ত্র ছিল সব অস্ত্রগুলো ওইখানে উপরে ঝুলায় রাখা আছে, সমস্ত অস্ত্র। জানি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তারপরও ভিডিও কন্টিনিউ করে যেতে হবে, কারণ যেহেতু আমি বলছি যে সারাদিনের ব্লগ নিয়ে এক একটা ভিডিও হবে এখন। ওকে, এখন ডিনার টাইম। ডিনার টাইমের জন্য আসছি পাকিজা রেস্টুরেন্ট নামে একটা হালাল ফুড রেস্টুরেন্ট, এবং এটা হচ্ছে একটু ভেতরের দিকে, গলি ঘুপচির ভেতরে, বাট একটু বাঙালি স্টাইলের ফুড এখানে পাওয়া যায়। সো এখানে বেসিক্যালি বাফেলো, মাটন, চিকেন, এগুলো ফিশ আইটেম, এগুলো সমস্ত কিছু আছে, কিন্তু একটু আমাদের স্টাইলের কুকিং স্টাইল। তো যাই ভিতরে, খাবার দাবার অর্ডার দিই, খাবার আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম খাবার এখানকার। ওকে, খাবার চলে আসছে। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা অর্ডার দিছি, আসলে দেখতে চাই যে নেপালে মাটন বিরিয়ানিটা কীরকম। অ্যান্ড এটার দাম হচ্ছে 285। চিকেন বাটার মশালা, এটার দাম হচ্ছে 430। এটা হচ্ছে বাফেলো ভুনা, বেসিক্যালি বাফেলো ভুনা, এটার দাম হচ্ছে 140। আর এখানে হচ্ছে রুটি, আমাদের যেরকম লাল আটার রুটি হয় সেরকম রুটি, চাপাতি রুটি, এগুলো হচ্ছে 10 টাকা করে, 10 নেপালি রুপি আর কি। আমি একটু প্রথমে বিরিয়ানিটা ট্রাই করি। বিরিয়ানিটার মধ্যে একটু ওভার স্পাইসি, মানে আমাদের আমাদের স্টাইলের না, এক্স্যাক্টলি ইন্ডিয়ান স্টাইলের না, বাট ইন্ডিয়ান স্টাইল একটু র ফর্মের, মানে ওভার স্পাইস, এবং স্পাইসটা একটু নাকে লাগে, স্মেলটা একটু নাকে লাগে, বাট মিটটা সিদ্ধ, হ্যাঁ ওকে সিদ্ধ আছে, মানে আপনি আছে আর কি মোটামুটি। এটা হচ্ছে বাটার মশলা, একটু বাটার মশলাটা আমি আমি একসাথে বাফটাও নিই, ছোট একটা পিস নিই। গ্রেভি রুটি, গ্রেভিটা
চিকেনটা মজা, এই বাটার মশলাটা কালকেও খাইছিলাম প্রবাবলি আমরা, তো এই রেসিপিটা আমার ভালোই লাগছে, বেশ একটু মজা আমাদের চিকেন ভুনার মতো অনেকটা। বাফেলো একটু ইন্ডিয়ান স্টাইল স্পাইস, এটাতে মানে গুঁড়া মশলার আধিক্য বেশি। ওকে, আমি জানি যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর লম্বা করতেছি না, আর খাবার দাবার আমিও তো খেতে পারবো না, আমরা সঙ্গীর সাথীরা সবাই খাবো মিলে। তো এই ভিডিও এখানেই শেষ করছি, যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে, এই রেস্টুরেন্টগুলো আমাকে চিনাচ্ছে, বিভিন্ন লোকেশনে আমাকে নিয়ে যাচ্ছে হ্যালো ট্রাভেলস নেপাল, এবং বাংলাদেশে হ্যালো ট্রাভেলস নেপালের এজেন্ট হচ্ছে halftrip.com। তো তাদের ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, আপনারা যদি এই ধরনের ট্রিপ করতে চান, একটু বাজেট ট্রিপ, কীভাবে প্ল্যান করবেন, কীভাবে আপনাদের মতো অর্গানাইজ করে আপনারা ট্রিপ ডিজাইন করতে চান, সেগুলো আপনারা করতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ কিন্তু থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকে সেটা মাস্ট ক্লিক করবেন, নেক্সট ব্লগটা নোটিফিকেশান যাতে আপনি পেয়ে যান। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম, কোথায় কখন কোন ট্যুর চলছে সেগুলো আগে থেকে জেনে যাবেন। ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, যারা এখনও মেম্বার না গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টটা যা খাচ্ছেন, খাবারের ছবি তুলে একটু ভিডিও করেন, নাম লিখেন, দাম লিখেন, পোস্ট করে দেন। That's it. Good night.